হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল ইপালতিফ আশা আপনারা সব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে হাজির হয়ে গেছি আমার ফ্রাইডে একটা ব্লগ লইয়া তো ডেতার ভাড়া মর্নিংবেলা ঘুম থেকে আমি প্রথমে ডিমফোস করাম তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দাতাফারা এই ফরোটা ডিম ডিম্পোস আর আমার সা আই ইন চিকেন উইংস লোয়া বৈশি এখন বালাঘরি খাই দেয়া ধেনু তুম আশা করি আপনারা আমার লগেও তাহবা আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করসেন আমার লগে আসুন আমার সাপোর্ট করা তারাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আর যারা এখন এখন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা এবং আমার সাথে হবা তো এখন আমি নাস্তা খরিয়া কী বই গেছি হোম ডিপো যাইতাম তোরা জিনিস আনতাম করি আমার খুব ভালো লাগে আর কি গরুর জিনিস কিনতে আর হোমডিপে তো বেশি সব মানে গরুর জিনিস মানে গর গর বানাইছি যা লাগে বা গার্ডেন করা লাগি বা এখানে ভাবা যায় আপনারা যারা আমেরিকাত তখন তারা জানায় তো আমি অলমোস্ট আইছি ডিপোর খান্দাত বেশি দূরে নাই আমার বাসা আর লাইক পাঁচ মাইল ছয় মাইল ওলাপ দাতা দেড়া হোম খান খান্দাত মার্শালও আছে আর একটা শপ আছে আর ওখানে হইল হোমদ্বীপ দেটা ভাড়া আই হোপ আপনারা এনজয় করবা এখানে যে গাছ দেখে আলে ফুল দেখি হলে আমার অত ভালা লাগে না এখন সারা কিনে আনিলতাম বাসাত তো এটা ভাড়া একটা খোলা গাছলান আমি দেখে বাংলাদেশে খোলা গাছ লোক লাগে জাহিনা খিতা আর আমি আইসিউআ হলে আমি ওটা গাছ কেনার লাগে জাহিনাখানে আমার গাছের প্রতি এটা মায়া আমার ইচ্ছা করে আমার গরের ভিতরে গাছ রাখতাম বাড়াও গাছ রাখতাম মানে আমার গ্রিন জিনিসটা খুব পছন্দ তো আইসি দেখা যাক খেতা চা যায় কেতা নিতাম এই দেখতে পারা সব ধরনের কি ভেজিটেবল গাছ আই সারা রাখা তো আমি এখন হোমদ্বীপের বিচে যাই আমি সারা সাইড দেখাই না আমি জাস্ট আজকে গার্ডেনের সাইড দেখাই দাম কারণ আমি গার্ডেনের লাগিও আইসি মানে গাছ কিনা আমি ও সাইড দেখাই আপনারে আই আপনার কাছে লাগবো আবার লাগলে অবশ্যই আমার কমেন্ট হয়ে জানাইবা যে ভালো লাগছে আর বাদ লাগলে অবশ্যই কমেন্ট হয়ে জানাইবা যে বাদ লাগছে কিছু না জানাইলে তুমি বুঝতাম না যে মানে আপনার কিলা লাগে আর আপনার ভিডিওটা দেখলে অবশ্যই আমার ভিডিওটা ফুরা দেখাবা এতে করে আমারও লাভ হইব আর আপনারাও ইঞ্জয় কি so after i rested at a hoka তো ওখানে আমি একটু বিচরে আইছি মানে এইগুলো হলো বিটর সাইডর ও গাছগুলো অত সুন্দর লাগে তো এখন হোমদ্বীপ থেকে বারোই গেছে আমার যা কিনিয়া প্রায় জায়গাটাইয়া ওখান বৃদ্ধ করার মানে হইলো লাইক পুরা দেড় ঘন্টা ওখানে ঘোবা আসলাম আমরা যাই না কোনো সামনে তো লাস্টে থেকে গাছঘাটের রাস্তা সাইডে চাইতে লাগে মনে হয় আগে আখ টায়ার আগে দিছে ব্লগ করিয়া আর কে জানাই একে ধরইল তো দেখতে সুন্দর লাগে গাছ হাটায় পাকা ক্লিন লাগে আগেও ক্লিন আসলো বাট আরও সুন্দর লাগে আর কি তো বাসা তাই মুগিয়া তো বাসা চি আইয়া দেখতে পারা এটা একটা সারপ্রাইজ আমি একটা টিপস আর কি লাইক নিজে থেকে বানাইছি যদি আমার এটা সাকসেস হয় তো অবশ্যই আফার লাগে শেয়ার কর্ম তো এখন দেখতে পাইরা আমি আমার গার্ডেনর মরিস্কা সো আঁকি ফানি দিলাম বাসা তাইয়াও তো আপনার কাছে শেয়ার করি তো আজকে তো ফ্রাইডে তো লাগি কে তাড়াহুড়া করা তো এখন গরি এক লাঞ্চর টাইমে গরো কিছু না রান্নাঘরিয়া কি আমি আর আমার ফ্রেন্ড আর কি গেছি বার গেছে আর কি একটা এটা হাল হাল হয় কারণ ফুড যেই আমি আমার বালা লাগে আমরা যা খাইতাম তা নানি হয় তো আমি আপনার লগে শেয়ার করাম আপনারা যদি এই রেস্টুটের চিনিয়া তা তো অবশ্যই কারণ গিয়ে খাইবা খাওয়া ফুডগুলো খুবই আমি তো তেতার আমরা খানি ওয়াইটছে তো আমি আর আমার ফ্রেন্ডে খাইমো তো আজকে আর শেষ আমার ব্লগটা আশা করি আপনার কাছে ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই